এক অদ্ভুত ঘটনা, ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে চলে গেলেন তিনি। একের পর এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার সেই সব ঘটনা নিয়ে মুহূর্তেই সরব হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যম। ট্রাম্পের পোল্যান্ড সফরেও ঘটেছে তেমনই একটি ঘটনা, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। তো ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার পোল্যান্ডের ওয়ারশোতে ট্রাম্প ও তার স্ত্রী মেলেনিয়া একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও ফার্স্ট লেডি আগাতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সৌজন্য হিসেবে ট্রাম্প ও দুদা পরস্পরের সঙ্গে হাত মেলান। এরপর পোল্যান্ডের ফার্স্ট লেডি হাত বাড়িয়ে সামনে এগিয়ে যেতে গেলে ট্রাম্প তার সঙ্গে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন, কিন্তু আগাতা ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে তাকে পাশ কাটিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে হাত মেলান। এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ভিডিও থেকে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, সেই সঙ্গে ওই ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। দুদা জানিয়েছেন, মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে হাত মেলানোর পর আগাতা ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছেন, কিন্তু সেটি খণ্ডিত করে প্রকাশ করা হয়েছে। তার এ কথার প্রমাণ দিতে ওই ঘটনার পুরো অংশের ভিডিও চিত্রটিও তিনি টুইটারে পোস্ট করেছেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।